হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে পুনরায় স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সিএ বুস্টারে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আগস্ট দু হাজার একুশের বাসায় করা প্রশ্ন উত্তরগুলো আমরা একবার কুইক রিভাইজ করে নেব। আর সম্পূর্ণ আগস্ট 2021 পিডিএফ তোমরা কোথা থেকে কালেক্ট করতে পারবে? আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, এখনই জয়েন হয়ে যাও। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা একসাথে সমস্ত ভিডিওর পিডিএফ ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। আর সারা আগস্ট মাস ধরে আমরা যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করেছি তার সম্পূর্ণ প্রশ্ন উত্তর এবং ডিটেলস রয়েছে পিডিএফে। তো পিডিএফ কোথা থেকে ডাউনলোড করতে পারবে? আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। চ্যানেলে নতুন এসে থাকলে কী করবে? চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার সাথে সাথে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করবে। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, সম্প্রতি কে ন্যাশনাল ওমেন অনলাইন চেস খেতাব জিতলেন? অপশান এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে বন্তিকা আগরওয়াল। অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে বন্তিকা আগরওয়াল সম্প্রতি ন্যাশনাল ওমেন অনলাইন চেস খেতাব জিতলেন। নেক্সট, কোন দিনটি ভারতে ফ্রেন্ডশিপ ডে হিসেবে পালিত হয়ে যাবে? ভারতবর্ষে কোন দিনটি ফ্রেন্ডশিপ ডে হিসেবে পালিত হয়? উত্তরটি হয়ে যাবে 1 আগস্ট। অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। আর এই ভিডিওতে আমি কিন্তু ডিসক্রিপশানে যাচ্ছি না, অর্থাৎ এই ডিটেলসগুলোতে যাচ্ছি না। তোমরা যদি ডিটেলসটি পড়তে চাও ভিডিওটি পজ করে তোমরা ডিটেলস পড়তে পারো। আমি কেবল প্রশ্ন এবং উত্তরগুলি নিয়ে আলোচনা করব। নেক্সট, টোকিও অলিম্পিক 2020 ভারতের ব্যাডমিন্টন প্লেয়ার পিভি সিন্ধু কোন পদক জিতলেন? টোকিও অলিম্পিক গেমস 2020 ভারতের ব্যাডমিন্টন প্লেয়ার পিভি সিন্ধু কোন পদক জিতেছেন? উত্তরটি হয়ে যাবে ব্রোঞ্জ। অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, কে F1 হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স 2021 খেতাব জিতলেন? বা কে F1 বা Formula 1 হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স 2021 জিতলেন? উত্তরটি হয়ে যাবে ইস্তাবেন অকান। অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড শীর্ষক বইটির লেখক কি? অপশানস, উত্তরটি হয়ে যাবে কুণাল বাসু। অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। টোকিও অলিম্পিক 2020 100 মিটার রানিং কে স্বর্ণপদক জিতলেন? টোকিও অলিম্পিক গেমস 2020 100 মিটার রানিং বা 100 মিটার দৌড় প্রতিযোগিতাতে কে স্বর্ণপদক বা গোল্ড মেডেল জিতলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে মার্সেল জ্যাকবস। নেক্সট, সম্প্রতি কোন ব্যাংক সিকিউরিটি ফিচার সিম বাইন্ডিং লঞ্চ করলো? উত্তরটি হয়ে যাবে SBI ব্যাংক। অপশান ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্নের দিকে, প্রশ্ন নম্বর 8। টোকিও অলিম্পিক 2020 সব থেকে বেশি পদক জয়ী দেশ হলো? উত্তরটি হয়ে যাবে ইউনাইটেড স্টেটস। অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র হচ্ছে টোকিও অলিম্পিক গেমস 2020 সব থেকে বেশি পদক জয়ী দেশ। পরবর্তী প্রশ্ন, কোন সংস্থা রোটা ভাইরাসের ভ্যাকসিন রোটাভ্যাক 5D তৈরি করলো? রোটাভ্যাক 5D লঞ্চ করেছে বা তৈরি করেছে কোন কোম্পানি? উত্তরটি হয়ে যাবে ভারত বায়োটেক। চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। সম্প্রতি কে ন্যাশনাল কমিশন ফর ওমেনের চেয়ারপারসন হিসেবে পুনরায় নিযুক্ত হলেন? ন্যাশনাল কমিশন ফর ওমেনের চেয়ারপারসন হিসেবে পুনরায় কে নিযুক্ত হলেন? অপশান স্ক্রিনে, উত্তরটি হয়ে যাবে রেখা শর্মা। তাহলে রেখা শর্মা পুনরায় ন্যাশনাল কমিশন ফর ওমেনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন। ওকে, নেক্সট, টোকিও অলিম্পিক 2020 ভারতের নীরজ চোপড়া কোন পদক জিতলেন? ইয়েস, উনি গোল্ড জিতেছেন। অপশান এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে জ্যাভলিন নিক্ষেপকারী নীরজ চোপড়া টোকিও অলিম্পিক গেমস 2020 গোল্ড বা সোনা জিতেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। বজরং পুনিয়া টোকিও অলিম্পিক 2020 কোন পদক জিতলেন? উত্তরটি হয়ে যাবে ব্রোঞ্জ। উনি ভারতের জন্য ব্রোঞ্জ জিতেছেন। নেক্সট, কোন সংস্থা বিশ্বের সবচেয়ে লম্বা রকেট তৈরি করবে? বিশ্বের সবচেয়ে লম্বা রকেট তৈরি করেছে কোন সংস্থা? উত্তরটি হয়ে যাবে SpaceX। অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে SpaceX বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা রকেটটি তৈরি করেছে। নেক্সট, দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান অর্থাৎ ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ডের নাম পরিবর্তন করে কী রাখা হলো? রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ডের নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে? উত্তরটি হয়ে যাবে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। অপশান বি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন রাজ্য সরকার হার হিট স্টোর স্কিম লঞ্চ করল?
হার হিত স্টোর স্কিম লঞ্চ করেছে কোন রাজ্য সরকার? উত্তরটি যাবে হরিয়ানা। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর, তাহলে হরিয়ানা রাজ্য সরকার হার হিত স্টোর স্কিম লঞ্চ করেছে। নেক্সট, টোকিও অলিম্পিক 2020 ভারতীয় পুরুষ হকি দল কোন পদক জিতল? উত্তরটি যাবে এক্ষেত্রে ব্রোঞ্জ। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর, তাহলে ভারতীয় পুরুষ হকি দল টোকিও অলিম্পিক গেমসে ব্রোঞ্জ জিতেছে। নেক্সট, মনপ্রীত বোরা নিম্নের কোন দেশের ভারতীয় হাই কমিশনার পদে নিযুক্ত হলেন? মনপ্রীত বোরা নিম্নের কোন দেশের ভারতীয় হাই কমিশনার পদে নিযুক্ত হলেন? উত্তরটি যাবে নাইরু। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও কোথায় বিশ্বের উচ্চতম রাস্তা নির্মাণ করল? বর্ডার রোডস অর্গানাইজেশন নিম্নের কোথায় বিশ্বের উচ্চতম রাস্তা তৈরি করেছে? উত্তরটি হচ্ছে লাদাখ। অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। চলে যাচ্ছে এইভাবে পরবর্তী প্রশ্ন দিকে। প্রশ্ন নম্বর 19, কোন দিনটি প্রত্যেক বছর ওয়ার্ল্ড লায়ন ডে হিসেবে পালিত হয়ে থাকে? ওয়ার্ল্ড লায়ন ডে, উত্তরটি হচ্ছে 10ই আগস্ট, 10th August। প্রত্যেক বছর 10ই আগস্টে লায়ন ডে হিসেবে পালিত হয়। নেক্সট, সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ইউথ ডেভেলপমেন্ট ইন্ডেক্সের রিপোর্ট অনুসারে কোন দেশ সবার শীর্ষে রয়েছে? গ্লোবাল ইউথ ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কোন দেশ সবার শীর্ষে বা প্রথম স্থানে রয়েছে? উত্তরটি হচ্ছে সিঙ্গাপুর। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, তাহলে সিঙ্গাপুর এই লিস্টে সবার শীর্ষে রয়েছে। নেক্সট, জিও ইমেজিনিং স্যাটেলাইট জিস্যাট 1 নিম্নের কোন মহাকাশ গবেষণা সংস্থা উৎক্ষেপণ করল? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ইসরো। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর, তাহলে জিস্যাট 1 লঞ্চ করেছে ইসরো, এটি মনে রাখবে। নেক্সট, গঙ্গাপ্রসাদ নিম্নের কোন রাজ্যের নতুন রাজ্যপাল পদে নিযুক্ত হলেন? গঙ্গাপ্রসাদ কোন রাজ্যের নতুন রাজ্যপাল বা গভর্নর হিসেবে নিযুক্ত হলেন? উত্তরটি হয়ে যাবে মণিপুর। অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, প্রশ্ন নম্বর 23, কোন দিনটি ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে বা বিশ্ব অঙ্গ দান দিবস হিসেবে পালিত হয়? উত্তরটি যাবে 13 আগস্ট। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর, তাহলে প্রত্যেক বছর 13ই আগস্টই বিশ্ব অঙ্গদান দিবস অর্থাৎ ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে হিসেবে পালিত হয়। চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। সম্প্রতি কে রোমে অনুষ্ঠিত হতে চলা ইন্টারন্যাশনাল পিস সামিটে আমন্ত্রিত হলেন? নিম্নের কে রোমে অনুষ্ঠিত হতে চলা ইন্টারন্যাশনাল পিস সামিটে আমন্ত্রিত হলেন? উত্তরটি যাবে মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। যাব পরবর্তী প্রশ্নের দিকে। প্রশ্ন নম্বর 25, 15ই আগস্ট 2021 আমরা অর্থাৎ ভারতবাসীরা কততম স্বাধীনতা দিবস পালন করলাম? উত্তরটি হচ্ছে 75তম। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, নিম্নের কোন সংস্থা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ডিজিটাল প্রয়াস নামক অ্যাপ লঞ্চ করল? ডিজিটাল প্রয়াস নামক অ্যাপ বা অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে নিম্নের কোন সংস্থা? উত্তরটি হয়ে যাবে SIDBI। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর, তাহলে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি ক্ষুদ্র উদ্যোক্তাদের সাহায্য করার জন্য ডিজিটাল প্রয়াস নামক অ্যাপ লঞ্চ করল। নেক্সট, নিম্নের কোথায় 2021 ডুরান্ড কাপ আয়োজিত হতে চলছে? 2021 ডুরান্ড কাপ আয়োজিত হতে চলছে কোথায়? উত্তরটি হয়ে যাবে কলকাতা। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। ওকে, পরবর্তী প্রশ্ন, কোন কেন্দ্রশাসিত অঞ্চল মোবাইল অ্যাপ্লিকেশন ক্লিন সিটি লঞ্চ করলো? ক্লিন সিটি নামক মোবাইল অ্যাপ বা মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে নিম্নের কোন কেন্দ্রশাসিত অঞ্চল? উত্তরটি হয়ে যাবে দিল্লি। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর, তাহলে দিল্লি সম্প্রতি মোবাইল অ্যাপ্লিকেশন ক্লিন সিটি লঞ্চ করল। নেক্সট, প্রশান্ত কুমার আগরওয়াল নিম্নের কোন রাজ্যের ডিজিপি? ডিজিপির সম্পূর্ণ ফর্ম কি আমরা জানি, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ পদে নিযুক্ত হলেন। অপশন, উত্তরটি হচ্ছে হরিয়ানা। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর, তাহলে প্রশান্ত কুমার আগরওয়াল সম্প্রতি হরিয়ানার নতুন ডিজিপি বা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসেবে নিযুক্ত হলেন। নেক্সট, আয়েশা মালিক নিম্নের কোন দেশের প্রথম মহিলা চিফ জাস্টিস হিসেবে নিযুক্ত হলেন? আয়েশা মালিক নিম্নের কোন দেশের প্রথম মহিলা চিফ জাস্টিস হিসেবে নিযুক্ত হলেন? অপশন, উত্তরটি হচ্ছে পাকিস্তান। অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর, তাহলে আয়েশা মালিক সম্প্রতি পাকিস্তানের প্রথম মহিলা চিফ জাস্টিস বা মহিলা মুখ্য বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন। নেক্সট, সম্প্রতি নিম্নের কোনটি হ্যাশট্যাগ ফলো পেমেন্ট ডিস্টেন্সিং নামক ক্যাম্পেইন লঞ্চ করলো? হ্যাশট্যাগ ফলো পেমেন্ট ডিস্টেন্সিং নামক ক্যাম্পেইন লঞ্চ করলো কোন সংস্থা? উত্তরটি হয়ে যাবে রূপে। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, তাহলে রূপে সম্প্রতি হ্যাশট্যাগ ফলো পেমেন্ট ডিস্টেন্সিং নামক ক্যাম্পেইন লঞ্চ করলো। নিম্নের কে সম্প্রতি অ্যামওয়ে কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হলেন? অ্যামওয়ে কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে কে নিযুক্ত হলেন?
উত্তরটি হয়ে যাবে মীরাবাই চানু। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে মীরাবাই চানু সম্প্রতি অ্যামওয়ে কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হলেন। নেক্সট, নিম্নের কোন ব্যাংক গ্রিন অ্যান্ড সাস্টেনেবল ডিপোজিটস লঞ্চ করলো? অপশন, উত্তরটি হয়ে যাবে HDFC ব্যাংক। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে HDFC ব্যাংক সম্প্রতি গ্রিন অ্যান্ড সাস্টেনেবল ডিপোজিটস নামক স্কিম লঞ্চ করলো। ওকে, পরবর্তী প্রশ্ন, সমুদ্র তলদেশীয় অগ্নুৎপাতের ফলে কোথায় সম্প্রতি একটি নতুন দ্বীপের সৃষ্টি হলো? সমুদ্র তলদেশীয় অগ্নুৎপাতের ফলে কোথায় সম্প্রতি একটি নতুন দ্বীপ বা নতুন আইল্যান্ডের সৃষ্টি হলো? উত্তরটি হয়ে যাবে জাপান। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তাহলে জাপানে সম্প্রতি সমুদ্র তলদেশীয় অগ্নুৎপাতের ফলে একটি নতুন দ্বীপ বা নতুন আইল্যান্ড সৃষ্টি হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন, প্রশ্ন নম্বর 36, সম্প্রতি কোন রাজ্য সরকার স্মার্ট হেলথ কার্ড লঞ্চ করল? স্মার্ট হেলথ কার্ড লঞ্চ করেছে কোন রাজ্য সরকার? উত্তরটি হয়ে যাবে ওড়িশা। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে উড়িষ্যা সম্প্রতি স্মার্ট হেলথ কার্ড লঞ্চ করেছে। ওকে, পরবর্তী প্রশ্ন স্ক্রিনে, কোন দিনটি প্রত্যেক বছর ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে হিসেবে পালিত হয়ে থাকে? ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে হিসেবে পালিত হয় কোন দিনটি প্রত্যেক বছর? উত্তরটি হয়ে যাবে 19শে আগস্ট। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রত্যেক বছর 19শে আগস্ট ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে হিসেবে পালিত হয়। পরবর্তী প্রশ্ন স্ক্রিনে, সম্প্রতি প্রয়াত ফাদার অফ সুডোকু নামে পরিচিত মাকি কাজী কোন দেশের নাগরিক ছিলেন? ফাদার অফ সুডোকু নামে পরিচিত মাকি কাজী কোন দেশের নাগরিক ছিলেন? উত্তরটি হয়ে যাবে জাপান। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর, উনি জাপানের অধিবাসী ছিলেন। ওকে, পরবর্তী প্রশ্ন, কোন দিনটি প্রত্যেক বছর ওয়ার্ল্ড মসকিউটো ডে অর্থাৎ বিশ্ব মশা দিবস হিসেবে পালিত হয়ে থাকে? অপশন স্ক্রিনে, উত্তরটি হয়ে যাবে 20শে আগস্ট। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তাহলে প্রত্যেক বছর 20শে আগস্ট বিশ্ব মশা দিবস অর্থাৎ ওয়ার্ল্ড মসকিউটো ডে হিসেবে পালিত হয়। পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি, নিম্নের কে অনলাইন এডুকেশন টেকনোলজি কোম্পানি আন একাডেমির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হলেন? উত্তরটি হয়ে যাবে MS ধোনি। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আন একাডেমির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন কোম্পানি 2021 হুরান গ্লোবাল 500টি অর্থাৎ 500টি সবচেয়ে মূল্যবান কোম্পানির তালিকায় সবার শীর্ষে রয়েছে? উত্তরটি হয়ে যাবে অ্যাপেল। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারত সম্প্রতি কোন দেশ থেকে অ্যাসওয়েল রাইফেল AK-103 কেনার জন্য চুক্তি করল? ভারত কোন দেশের সাথে AK-103 কেনার জন্য চুক্তি করল? অপশন, উত্তরটি হয়ে যাবে রাশিয়া। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি ভারত রাশিয়ার সাথে এই ডিলটি বা চুক্তিটি করেছে। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 44, সম্প্রতি কে ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রির নতুন সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন বা সেক্রেটারি পদে নিযুক্ত হলেন? উত্তরটি হয়ে যাবে অপূর্ব চন্দ্রা। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে অপূর্ব চন্দ্রা সম্প্রতি ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রির নতুন সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন স্ক্রিনে, নিম্নের কে রিসার্চ সেন্টার ইমরাটের বা RCI-এর নতুন ডিরেক্টর পদে নিযুক্ত হলেন? অপশন, এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে উম্মালানি রাজাবাবু। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি তালিবান অধিকৃত আফগানিস্তানের নাম পরিবর্তন করে কি রাখা হলো? আফগানিস্তানের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? উত্তরটি হয়ে যাবে ইসলাম এমিরেট অফ আফগানিস্তান। অপশন সি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। নেক্সট, প্রথম সিঙ্গাপুরের ক্রিকেটার হিসেবে কে IPL খেলার সুযোগ পেলেন? IPL এ অংশগ্রহণ করতে চলেছেন, IPL 2021 খেলতে চলেছেন প্রথম সিঙ্গাপুরের ক্রিকেটার, উনি কে? উত্তরটি হয়ে যাবে টিম ডেভিড। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে টিম ডেভিড প্রথম সিঙ্গাপুরের ক্রিকেটার হিসেবে IPL বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেলেন। ওকে, নেক্সট প্রশ্ন, লা গণেশন নিম্নের কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন? লা গণেশন নিম্নের কোন রাজ্যের নতুন রাজ্যপাল পদে নিযুক্ত হলেন? উত্তরটি হয়ে যাবে মণিপুর। অপশন ই হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে লা গণেশন মণিপুরের নতুন রাজ্যপাল অর্থাৎ গভর্নর পদে নিযুক্ত হলেন। নেক্সট প্রশ্ন নম্বর 49, নিম্নের কোন ব্যাংক ডাল হ্রদে ভাসমান ATM এর উদ্বোধন করলেন? ডাল হ্রদে অর্থাৎ কাশ্মীরের ডাল হ্রদে ভাসমান ATM এর উদ্বোধন করেছে বা চালু করেছে কোন ব্যাংক? উত্তরটি হয়ে যাবে SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন,
নিম্নের কোন আয়াতে সম্প্রতি প্রথম মোটর চালিত হুইল চেয়ার নিও বোল্ট তৈরি করবে? নিও বোল্ট হচ্ছে একটি মোটর চালিত হুইল চেয়ার, এটি তৈরি করেছে কোন আইআইটি? উত্তরটি হয়ে যাবে আইআইটি মাদ্রাস, অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে চলে যাচ্ছি, নিম্নের কে 13তম ব্রিক্স 2021 এনএসএ মিটিং এ সভাপতিত্ব করলেন? উত্তরটি হয়ে যাবে অজিত ডোভাল, অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ভারতের অজিত ডোভাল সম্প্রতি 13তম ব্রিক্স 2021 এনএসএ মিটিং হোস্ট করলেন বা সভাপতিত্ব করলেন। ওকে, পরবর্তী প্রশ্ন, প্রথম রাজ্য হিসেবে নিম্নের কোনটি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বাস্তবায়ন করল? উত্তরটি হয়ে যাবে কর্ণাটক, অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে কর্ণাটক প্রথম রাজ্য হিসেবে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বাস্তবায়ন করল। পরবর্তী প্রশ্ন স্ক্রিনে, সেফ সিটিস ইন্ডেক্স 2021 অনুসারে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হলো? উত্তরটি হয়ে যাবে ডেনমার্কের কোপেনহাগেন, অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ডেনমার্কের কোপেনহাগেন হচ্ছে বিশ্বের সবথেকে নিরাপদ শহর 2021 সেফ সিটিস ইন্ডেক্স অনুসারে। পরবর্তী প্রশ্ন স্ক্রিনে, কোথায় বিশ্বের সবথেকে বৃহত্তম এবং লম্বা পর্যবেক্ষণ চাকা উদ্বোধন হতে চলেছে? উত্তরটি হয়ে যাবে ইউনাইটেড আরব এমিরেটস, অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দিকে চলে যাচ্ছি, সুপ্রিম কোর্ট সম্প্রতি কোন পরীক্ষায় মহিলাদের বসার অনুমতি প্রদান করল? সম্প্রতি সুপ্রিম কোর্ট নিম্নের কোন পরীক্ষাতে মহিলাদের বসার অনুমতি প্রদান করল? উত্তরটি হয়ে যাবে এনডি, ন্যাশনাল ডিফেন্স একাডেমির এক্সাম। পরবর্তী প্রশ্ন, পঙ্কজ কুমার সিং নিম্নের কোনটির ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন? পঙ্কজ কুমার সিং নিম্নের কোনটির ডিজি হিসেবে নিযুক্ত হয়েছেন? উত্তরটি হয়ে যাবে বিএসএফ, অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের, অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দিকে যাচ্ছি, সম্প্রতি কে স্টপ টিভি ফার্মেসি বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন? স্টপ টিভি ফার্মেসি বোর্ডের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উত্তরটি হয়ে যাবে মনসুখ মান্দাভিয়া, ভারতের বর্তমান হেলথ মিনিস্টার মনসুখ মান্দাভিয়া সম্প্রতি স্টপ টিভি ফার্মেসি বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন দিকে চলে যাচ্ছি, কোন অভিনেতা দিল্লি সরকারের দেশ কা মান্তর ইনিশিয়েটিভের অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হলেন? উত্তরটি হয়ে যাবে সোনু সুদ, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তাহলে বলিউড অ্যাক্টর সোনু সুদ সম্প্রতি দেশ কা মান্তর ইনিশিয়েটিভের অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন স্ক্রিনে, প্রশ্ন নম্বর 59, সম্প্রতি কে ব্রিক্স এগ্রিকালচার মিনিস্টার্স মিটিংয়ে সভাপতিত্ব করলেন? ব্রিক্স এগ্রিকালচার মিনিস্টার্স মিটিংয়ে সভাপতিত্ব করেছেন নিম্নের কে? উত্তরটি হচ্ছে নরেন্দ্র সিং তোমর, অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। ওকে, পরবর্তী প্রশ্ন স্ক্রিনে, প্রশ্ন নম্বর 60, মিস্টার সঞ্জীব চৌধুরী নিম্নের কোন ব্যাংকের নতুন চিফ হিসেবে নিযুক্ত হলেন? উত্তরটি হয়ে যাবে আইডিএফসি ফার্স্ট ব্যাংক, অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে মিস্টার সঞ্জীব চৌধুরী সম্প্রতি আইডিএফসি ফার্স্ট ব্যাংকের নতুন চিফ পদে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন, নিম্নের কে সম্প্রতি ওলা ইলেকট্রিকের ব্র্যান্ড অ্যাম্বাসিডার পদে নিযুক্ত হলেন? ওলা ইলেকট্রিকের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উত্তরটি হয়ে যাবে ভুবন বাম, অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ইউটিউবার ভুবন বাম সম্প্রতি ওলা ইলেকট্রিকের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন, নীতি আয়োগ নিম্নের কোন কোম্পানির সাথে মিলিত হয়ে উইপ নেক্সট প্ল্যাটফর্ম লঞ্চ করল? তাহলে নীতি আয়োগ নিম্নের কোন কোম্পানির সাথে মিলিত হয়ে উইপ নেক্সট নামক প্ল্যাটফর্ম লঞ্চ করলো? উত্তরটি হয়ে যাবে সিসকো, অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে নীতি আয়োগ সম্প্রতি সিসকো কোম্পানির সাথে মিলিত হয়ে উইপ নেক্সট নামক প্ল্যাটফর্ম লঞ্চ করেছে মহিলাদের জন্য। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 63, 2020 সামার অলিম্পিক্সে ভারতের সুমিত আন্তিল কোন পদক জিতলেন? উত্তরটি হয়ে যাবে গোল্ড, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তাহলে 2020 টোকিও প্যারা অলিম্পিক্সে ভারতের সুমিত আন্তিল গোল্ড বা সোনা জিতেছেন। পরবর্তী প্রশ্ন, প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে 7টি উইকেট নেওয়া ফ্রেডরিক ওভারডিক কোন দেশের ক্রিকেটার? উত্তরটি হয়ে যাবে নেদারল্যান্ডস, অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে 7টি উইকেট নেওয়া ফ্রেডরিক ওভারডিক হচ্ছেন নেদারল্যান্ডসের ক্রিকেটার। ওকে ওকে, আজকের আলোচনা পর্ব এই পর্যন্তই ছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পিডিএফের কথা তোমাদের পুনরায় মনে করিয়ে দিচ্ছি, পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। সারা আগস্ট মাস ধরে আমরা যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করেছি তার সম্পূর্ণ পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, এখনই হয়ে যাও। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে কী করবে, ভিডিওটি প্লিজ একটি লাইক করবে। আমাদের কাজ পছন্দ হলে ভিডিওটি অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবে।
ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।